আজকে কুট্টুসের পঞ্চুর জন্য ব্রাউন রাইস উইথ চিকেন বানাচ্ছি। তো ব্রাউন রাইসটা আমি বসিয়ে দিয়েছি জলের মধ্যে, আর প্রেসার কুকারের মধ্যে আমি একটু সামান্য কোকোনাট ভার্জিন অয়েল নেব। কোকোনাট ভার্জিন অয়েল ইজ ভেরি হেলদি ফর ডগস, ওদের কোটের জন্য, ওদের ইমিউনিটি বুস্টার হিসেবে ভীষণ ভালো কাজ করে। তো এরপরে আমি এতে অ্যাকোয়া রসুন অ্যাড করব। এরপরে আমি অ্যাকোয়া রসুন অ্যাড করলাম। পয়েন্ট অফ ভিউ নোটেড যে আমি রসুনটাকে ইনট্যাক্ট আফটার কুকিং কিন্তু বের করে ফেলে দেবো, গার্লিকের যতটুকু জাস্ট ফ্লেভারটা আসবে স্যুপের মধ্যে। আচ্ছা, এখানে আমি কিছু ভেজিস নিয়েছি, ব্রোকলি, ফ্রেঞ্চ বিনস, একটু ধনে পাতা, গাজর আর মিষ্টি আলু। এই প্রত্যেকটা সবজি কিন্তু রেনাল ডগসদের ক্ষেত্রে কিন্তু খুবই সেফ, মানে যে সমস্ত ডগস আর ডায়াগনোসড উইথ রেনাল ডিজিজ তারা কিন্তু খেতে পারে। তা এখানে শিরো অলরেডি গন্ধ শুতে শুতে চলে এসেছে, জিনিসপত্র ফেলাতে একদম ওস্তাদ। যাই হোক, তো এরপরে আমি এর মধ্যে আমার চিকেনটাকে অ্যাড করে দিই। আমি চিকেনটা অ্যাড করার পরে ভেজিটেবলগুলো অ্যাড করব, তারপরে আমি জল টলগুলো দিয়ে বসাবো আর কি। তো চিকেন অ্যাড করছি, চিকেনসগুলো অ্যাড করার পরেই আমি ভেজিটেবলসটা অ্যাড করব। তো আমি বেসিক্যালি ডগসদের জন্য প্রচুর নানা রকমের রেসিপি বানিয়ে থাকি, সো এটা ওদের মধ্যেই একটা। তো বিগত এক বছর ধরে কুটুস ইজ অন কমার্শিয়াল রেনাল ফুড ডিউ টু হার কিডনি ডিজিজ। তো এখন সেজন্য এক বছর পরে ডিসাইড করলাম যে মানে মাঝে মাঝে দিই, তো আজকে ওর জন্য একটু স্পেশাল রেসিপি বানাচ্ছি, ওর একটু মুখটা ছাড়বে, ভালো লাগবে। তো দেখো, রেসিপিটা খুবই সুন্দর, ইভেন মানুষও খেতে পারে, মানে একদম ভেরি নাইস ফর ডায়েট পারপাস। আমার তো আবার একটু কষা রসা ছাড়া ভালো লাগে না। তো যাই হোক, এটা কিন্তু খেতে পারে, ইট টার্নস আউট ভেরি টেস্টি এভরি টাইম আই কুক। বেসিক্যালি খুব সিম্পল একটা কুকিং প্রসিডিওর, এবং আফটার কুকিং মানে খুবই ভালো লাগে খেতে, দেখে তো তাই মনে হয়। খুবই একটা সোবার টেস্ট, হ্যাঁ, খুবই লাইট এবং হেলদি, অফকোর্স হেলদি। ঠিক আছে, তো এবারে আমি চিকেনটাকে বসিয়ে দেবো প্রেশার কুকারের জন্য, বসিয়ে দেবো। একটু সামান্য হলুদ অ্যাড করেছি, আমার ব্রাউন রাইস রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, আমি ব্রাউন রাইসের মধ্যে দুটো ডিম সেদ্ধ দিয়েছিলাম, তো আমি ডিমের খোসাটা ছাড়িয়ে আমি ডিম একটা হার্ড বয়েল এগো আর কি ওর ডায়েটে আজকে অ্যাড করছি। এমনিতে যে সমস্ত ডগসরা রেনাল ইস্যু নিয়ে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিমটা ডেইলি বেসিসে যদি দিতে চাও দিতে পারো, কিন্তু কুসুমটা বাদ দিয়ে দেবে। এটা জাস্ট আজকে একটা স্পেশাল ট্রিট পারপাসে দিচ্ছি, নট এভরিডে আই ফলো দিস। রেনাল ডিজিজের নানা রকমের স্টেজেস হয়, তো এগুলো মানে যারা মানে যাদের 8-9 ক্রিয়েটিনিন এসে গেছে একবার বা 5-6 এসে গেছে, তাদের অবশ্যই এটা ডাক্তারের সাথে ডিসকাস করে তবেই দেওয়া উচিত যে কোনো ডায়েট। তো এই দেখো আমার স্যুপটা রেডি হয়ে গেছে, তো আই হোপ কুট্টুস ভালোবাসবে, পঞ্চুও ভালোবাসবে। পঞ্চু শেল্টার থেকে আসার পর থেকে অনেক চ্যালেঞ্জেস ফেস করছে, তোমরা জানো ওর পায়ে কত ব্যথা। তো ও রেনাল ফুড খায়, তো আজকে ভাবলাম ওর জন্য একটু টেস্টি রান্না করি, এবং অবশ্যই বাকি স্যুপ টুপ চিকেন যা থাকবে সবার মধ্যেই আমি ডিস্ট্রিবিউট করে দেবো, বাট মেইনলি দ্য রেসিপি ইজ ফর বোথ অফ দেম। ঠিক আছে, তোমরা কেমন লাগলো কিন্তু কমেন্ট বক্সে জানিও। স্যুপটা বেশ গরম আছে, রাইসটাও গরম আছে, তো আমাকে এগুলো ঠান্ডা করে আমাকে ভালো করে স্ম্যাশ করে মেখে দিতে হবে। ঠিক আছে, প্রেশার কুকের সবজি খুব ভালো কুক হয়, তো আশা রাখবো ওদের ভালো লাগবে। রেনাল ডিজিজ কিন্তু ডগসদের ক্ষেত্রে খুবই একটা সাংঘাতিক রোগ, এবং আমাদের জানতে হবে যে কলকাতায় সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে রেনাল ডিজিজকে সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া যায়। বেসিক্যালি এখানে ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা হয়, তো অলওয়েজ নিজের ডগসের সব কিছু সাইনগুলো, মানে যদি ও হঠাৎ করে জল বেশি খেতে শুরু করে, যদি বমি করতে শুরু করে,
পাতলা পটি করতে শুরু করে, এগুলো কিন্তু খুব মানে অ্যালার্মিং, তখনই ভেটের কাছে যাওয়া উচিত। সো আমার সার্ভিং কিন্তু অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। এরপরে আমাকে এটা ভাতগুলোটাকে ঠান্ডা করে মাখতে হবে। ব্রাউন রাইস একটু নেচারে একটু স্টিকি হয়, হোয়াইট রাইসের মতো অতটা ফোলে না। মিষ্টি আলুগুলো আবার একটু পেঁপের টেক্সচারে হয়, মানে জিনিসটা খুবই হেলদি, তো এটা চাইলে যে কোনো হিউম্যানও খেতে পারে। তো আমি এটাকে ফাইনালি স্ম্যাশ করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেছে, স্ম্যাশ করে ভালো করে ব্লেন্ড হয়ে যাবে পুরো জিনিসটা, তারপরে আমি ওদের দেব, তো যাতে ওরা ভালো করে জিনিসটা এনজয় করে খেতে পারে। তো পঞ্চুর খাওয়াটাও আমার স্ম্যাশ করে মাখা হয়ে গেল, কুট্টুসেরটাও মাখা হয়ে গেল, এবার জাস্ট দেওয়ার পালা। সো আমি কুট্টুসের কাছে এসে গেছি, বাকিদের পরে দেবো। এটা কুট্টুসের লাঞ্চ, বাকিদের লাঞ্চ অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো কুট্টুসের তো খুবই ভালো লাগছে, আশা করি বেচারা একদমই চিকেন টিকেন খেতে পারে না মন ভরে। হ্যাঁ, তো আজকে আশা করি ওর ভালোই লেগেছে। তো পঞ্চুর কাছে চলে এসেছি এবারে, পঞ্চু অপেক্ষা করছে লাঞ্চের জন্য অধীর আগ্রহে। এই যে পঞ্চু নিজের জায়গা থেকে সরতে পারে না, ওর পা দুটো খুবই ইনজিওর্ড হয়ে রয়েছে। সো আমি ওর জন্য একটা টেস্টি টেস্টি ফুড এনেছি, যেটা খুবই হেলদি এবং ওর মুডকে যথেষ্ট বুস্ট আপ করবে। সো লেট সি হাউ হি লাইকস ইট। বাহ, ওর মনে হচ্ছে ভালোই লেগেছে সিন্স ও খেতে শুরু করে দিয়েছে। পঞ্চু যেহেতু রাস্তার হার্ডকোর স্ট্রে ডগ, মানে স্টিল হি ইজ হ্যাভিং দ্য ভেজিস, আই অ্যাম ভেরি গ্ল্যাড অ্যাবাউট হিম। এখন তো আরও আর রাস্তায় কোনো দিনই ফিরবে না, হি উইল বি উইথ মি। পঞ্চুকে আরও মানে ওর অনেক চিকিৎসা বাকি, সবাই আমার পাশে দাঁড়াবেন এবং জানাবেন, আর জানাবেন অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। একটা খুবই সাধারণ ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করলাম, একটা আইডিয়া ফর ইওর ডগস অ্যাজ ওয়েল। রেনাল ইস্যু থাকলেও বা না থাকলেও আপনারা এই মানে ডায়েটটা ফলো আপ করতে পারেন, আর যারা কিডনি ডিজিজ অলরেডি ডায়াগনোজ হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই যে কোনো ডায়েট দেওয়ার আগে ডাক্তারের সাথে অবশ্যই ডিসকাস করবেন, তারপরেই দেবেন, ঠিক আছে? এগুলো আমি সমস্ত অনেক কথাবার্তা বলে বুঝে আমি আমার ডগ অনুযায়ী আমি প্রোভাইড করেছি। তো ভালো থাকবেন, খেয়াল রাখবেন আপনাদের বাচ্চার, সবসময় বাচ্চাদের সমস্ত আচরণগুলোকে অবজার্ভ করবেন, সো দ্যাট যে কোনো রোগী অনেক আগে থেকে ডিটেক্টেবল হয়, মানে সমস্ত জিনিস অবজার্ভ করবেন, বিশেষ করে ওদের স্টুল পট, তারপরে ওদের বমি করছে কি না, খাওয়া দাওয়ার ইনটেক ক্যাপাসিটি কীরকম, সব কিছু অলওয়েজ নজরে রাখবেন, সো দ্যাট দে স্টে হেলদি অ্যান্ড অলওয়েজ হ্যাপি। তো হুপস অ্যান্ড পারে তো এরকম হতেই থাকে ভালো ভালো খাওয়া। তো প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করো।